আরে বাবা আমি আসছি। আচ্ছা তুমি কোথায়? এখনো আসছো না কেন? রিকশা পাচ্ছি না তো, তাই একটু দেরি হচ্ছে। 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি তোমাকে আমার সামনে দেখতে চাই। মামা আমার বোন তো ঢাকায় পড়ে না, ও তো গ্রামের বাড়িতে। ওহো, আচ্ছা ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগবে? 1000 টাকা হইলেই হয়। কিন্তু 1000 টাকা আর আমি কই পাই? আমার বোনদার মনে আর পড়ালেখা হইতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার বোনের ফর্ম ফিল আপ টাকা দিয়ে দিচ্ছি। এই যে এখানে 1000 টাকা আছে, এই যে নেন। ভাড়া লাগবে না মামা, আপনি আমার যে উপকার করছেন আপনার ওই ঋণই তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাখো রাখো। না মামা লাগবো না। আরে রাখো বলছি, রাখো। সরি আমার না একটু আসতে দেরি হয়ে গেছে। খুব ভালো করেছো, এখন থাকো, বাই। আরে তুমি আমাকে আসতে বললে যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায় মানে পুরো একটা ঘন্টা তুমি আমাকে এখানে দাঁড় করে রেখেছো, এখন বলছো যাচ্ছি কোথায়? এক ঘন্টা? তুমি না ফোনে বললে যে তুমি এখানে এসেছো, 10 মিনিট হয়েছে, আমার একটু আসতে দেরি হয়ে গেল, হয়তো 6-7 মিনিট বেশি লেগেছে, সব মিলিয়ে ধরো 16-17 মিনিট, আর এখন বলছো এক ঘন্টা। তাই নিজেকে কি গণিতবিদ ভাবো? হ্যাঁ খুব গণিতে পণ্ডিত হয়ে গেছো। পণ্ডিতের কি দেখলে এখানে? জীবনে তো প্রেম করনি, বুঝবা কি করে? এরকম 2-4টা মিথ্যে বলার অধিকার গার্লফ্রেন্ডে থাকি। এই জন্যই আমি কখনো প্রেম করিনি, শুধু শুধু মিথ্যে কথার ফুলঝুরি আর অনেক পেইন। এই যে তোমার আর আমার ফ্যামিলি আমাদের দুজনের বিয়ে ঠিক করেছে, এটাই বেটার। আচ্ছা তুমি জানতে চাইলে না যে আমি কারোর সাথে প্রেম করেছি কিনা? জানতে চাওয়ার কি আছে? তুমি যে সুন্দরী, তোমার তো প্রেম থাকতেই পারে, আর তুমি তো বলেছো যে তোমার একটা পাস্ট আছে। তাই বলে আমার পাস্ট নিয়ে তোমার কোনো কমপ্লেন নেই? কেন থাকবে, আমি তো কমপ্লেন করার কোনো কারণ দেখি না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি প্রেম করে অপরাধ করে ফেলেছি, আর সেই অপরাধ আমাকে বলে বেরাতে হবে? না তো আমি এটা কখন বললাম? একদম ভালো সাজার চেষ্টা করবে না, তোমার ভালো নিয়ে তুমিই থাকো। আশ্চর্য,
পাস্ট জানতে চাইলো দোষ না জানতে চাইলো দোষ কি ব্যাপার আমি রাগ করে চলে যাচ্ছি তারপরেও রাখছে না এই জন্যই এক্সপেরিয়েন্স ভেরি ইম্পর্টেন্ট ফিরে গেলে ইচ্ছুক থাকবে না আরে ভাইয়া হঠাৎ বিদেশ থেকে চলে এসলি তুই কাউকে কিছু বললি না আমাকেও জানালি না মানে ব্যাপারটা কি একটু বলবি অ্যাকচুয়ালি তোদেরকে খুব মিস করছিলাম আর সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি বাংলাদেশটাকে অনেক মিস করছিলাম সেজন্য চলে এসেছি বাই দ্য ওয়ে তোর কোনো প্রবলেম হয়নি তো আরে ধুর প্রবলেম হবে কেন তুই এসেছিস আমি অনেক বেশি খুশি হয়েছি বাট জাস্ট মানে বলিস নি আগে তো আসলে একটু মানে শক ছিলাম যে হঠাৎ আচ্ছা বাই দ্য ওয়ে তোর ওই যে সিয়াম ওর সাথে তোর কি এখনো কোনো যোগাযোগ আছে না রে অনেক দিন যাবো সিয়ামের সাথে কোনো যোগাযোগ নেই কি অবস্থা ছেলেটার আগের মতো এরকম বোকাই আছে ও আরও বেশি গর্দভ হয়ে গেছে মানে তুই যখন ছিলি তখন তো আমাদের সাথে চলাফেরা করতো এখন ওই ব্যাকলটা আমাদের সাথেও চলে না তাই নাকি এই অবস্থা ওর আমি ওকে অনেকবার মেসেঞ্জারে নক করেছিলাম কিন্তু আমাকে কোনো রিপ্লাই দেয়নি তুই সিয়ামকে আর কখনো মেসেঞ্জারে নক দিবি না ওর মধ্যে এমন একটা ভাব চলে আসছে যে ও বিশাল কিছু মানে আমাদেরকে পাত্তাই দেয় না তুই কেন ওকে নিজে থেকে নক দিবি খবরদার তুই সিয়ামকে কখনো আর মেসেঞ্জারে নক দিবি না কি বলছিস সিয়াম তো এরকম ছেলেই না প্রবলেমটা কি বিয়ে টিয়ে করেছে নাকি আরে না রে মানে বিয়ে শাদি করেনি আচ্ছা বাদে না সিএম এর টপিকসটা বাদ দে আমি ওর ব্যাপারে না কথা বলতেই চাচ্ছি না ভাই দাদা তুই অন্য কিছু বল না আমরা অন্য কোনো ব্যাপারে কথা বলি তুই তো বিদেশ থেকে এসেছিস না না ভাইয়া ব্যাপারটা কিন্তু মুছে ফেলার মতো না সিএম আমারও ফ্রেন্ড তোরও ফ্রেন্ড তাহলে আমাদের সাথে কেন এরকম করবে আচ্ছা তুই এটা কাজ কর তো ওর নাম্বারটা দে আমাকে আমাকে কল করছি তোর কি মাথা খারাপ হয়েছে মানে তোর মনে হয় আমি ওর নাম্বার এখন আমার মোবাইলে সেভ রেখেছি আমি তোর মোবাইল নাম্বার তো মানে ডিলিট তো করেছি ব্লকও করে দিয়েছি তুইও ওর মানে ফেসবুক থেকে ওকে একদম ব্লক ব্লক করে দে ওর সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এত এক্সাইটেড হওয়ার মতো কোনো কিছু হয়নি আমি দেখতেছি ব্যাপারটা আচ্ছা একটা কথা ওই যে ওর একটা বোন আছে কি যেন নাম সাইমা ওর নাম্বারটা আছে তো তোর কাছে আমি ওর ফ্যামিলির কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি মানে ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির লেভেলেরই নাই এখন সো তুইও না মানে আর ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না আচ্ছা ঠিক আছে বাদ দে এখন এইসব আচ্ছা ঠিক আছে তুই টায়ার্ড সো রেস্ট নে আর কিছু লাগলে আমাকে বলবি ঠিক আছে হ্যাঁ শিওর ওকে সিয়াম এত পরিবর্তন কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না আরে কি দুঃখ আই একদম ডিস্টার্ব করবি না আচ্ছা ভাইয়া তুমি মুভি দেখে এভাবে কাঁদতেছো আর বিয়ের পরে যদি তোমার সাথে এমন হয় তখন কি করবে এটা তো মুভি বাস্তব না আমাদের কি কোনো কিছুর অভাব আছে আমাদের সাথে কেন এমন হবে অভাব নেই ধরো তুমি বিয়ে করলে ভাবির সাথে তোমার বরাবরই হচ্ছে না তখন ভাবি কি করলো তার এক বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল তখন জানো আমার এক্স না অনেক স্মার্ট ছিল সে আমাকে অনেক ভালোবাসত আচ্ছা তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন ও আচ্ছা তোমার মতো অবশ্য একটা গাধা গর্ধককে কেউ বা ভালোবাসবে বলো ভাই তোমার সাথে আমি নাই কিন্তু চল 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 আমার না কেমন যেন লাগতেছে আমার মাথাটা একটু ঘুরাচ্ছে ভাইয়া ভাইয়া মা চুপ করে দাঁড়িয়ে
আছিস কেন? ওর কি হয়েছে? আমি তো ফাইসলিমি করে বলেছিলাম বিয়ের পর যদি ভাবি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব তখনই ভাইয়া। এই তুই সামনে থেকে যা। আমার কেমন সব অন্ধকার লাগছে মা। তো যাওয়া না আমি আর পারলাম না। দাঁড়িয়ে আছিস কেন? পানি নিয়ে আয়। দাঁড়িয়ে আছিস কেন? জ্বর তোর গা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। মা ডাক্তার আনতে হবে না, ভাইয়াকে নিয়ে বেডরুমে চলো, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। বিয়ের পর বউ নাকি এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে, আর এই কথা শুনে উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন তো দেখে মনে হচ্ছে ওনার জ্বর উঠে গেছে। বাহ, বিয়ের পর কি তাহলে এক্স বয়ফ্রেন্ড থাকা পাপ? আমি কি বলেছি, এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকা পাপ? তার মানে তোমার এক্স ছিল? আমি তো কতবার বলেছি আমার এসব ছিল না। এই তুমি কি প্রমাণ করতে চাও? তুমি কি ইনোসেন্ট? তুমি কি গুড বয়? তুমি ফ্রেশ? আমি কি বলেছি আমি গুড বয়? এই একদম মিনমিন করে কথা বলবা না। এসব আমি পছন্দ করতাম না। তোকে প্রমাণ করতে হবে যে তুই পুরুষ। আমার তো সন্দেহ হয়, তুই লুজার না তো? আমি লুজার? তোকে তো তাই মনে হয়। তুমি আমাকে তুই তো করি করতেছ কেন? তুই তো করে করবে না তো কি করবে? হ্যাঁ বুইরা ভাম হয়ে গেছিস, এখন বন্ধু প্রেম করতে পারিস না। জাস্ট এক সপ্তাহের মধ্যে যদি তুই প্রেম করতে না পারিস, তোর আমার বিয়ে ক্যান্সেল, তোকে আমি বিয়ে করব না। ইয়ে মানে একদম অজুহাত দেখাবি না। প্রেম করতে না পারলে তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না, মনে থাকবে? শোনো তোমার ছেলে কি বলে। কি হয়েছে তোর, এমন লাগতেছে কেন? কেউ কিছু বলছে? মা আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, এটা নিয়ে নাতাশা প্রায় আমার সঙ্গে ঝগড়া করে। আশ্চর্য, এখানে ঝগড়ার কি আছে? ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকবে না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ আমি ভালো ছিলাম, তাই আমার কখনো গার্লফ্রেন্ড ছিল না। কিন্তু নাতাশা এটা মানতে পারছে না। সে আজ বলে দিয়েছে আমি যদি এক সপ্তাহের মধ্যে প্রেম না করতে পারি তাহলে সে আমাকে বিয়ে করবে না। আমি নাকি পুরুষই না। কি এত বড় কথা? আমি তার বাবাকে এক্ষুনি ফোন দিচ্ছি। মা তুমি কি পাগল হলে? এখানে আঙ্কেলের কি দোষ? নাতাশা আমাদের ভাইয়াকে চ্যালেঞ্জ দিয়েছে। আমার ছেলেকে চ্যালেঞ্জ দিয়েছে না, আমার ছেলেকে চ্যালেঞ্জ দিয়েছে। এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার কে? চ্যালেঞ্জ তো ভাইয়াকে দিয়েছে। তুই পারবি না বাবা, তুই পারবি না একটা প্রেম করে ওই মেয়েকে দেখিয়ে দিতে? ওই মেয়ে কি মনে করেছে আমার ছেলে তুই আমার ছেলে প্রেম করতে পারবে না? একটা কেন, একশোটা করে দেখিয়ে দিবি। মা তুমি তো জানো আমি তো ভালো, আমি তো কখনো কোনো মেয়েদের সাথে কথাই বলিনি, কারোর পিছনে
কখনো ঘুরিনি আমি কিভাবে 100টা তোকে আমি সেই রকম ছেলে বানাবো যে রকম ছেলেকে আজকালকার মেয়েরা পছন্দ করে তার জন্য যদি তোকে ফটকা হতে হয় তুই ফটকাই হবি মা ঠিকই বলেছে ভাইয়া তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আমরা আছি তোমার সাথে আজ থেকে মিশন শুরু নাতাশা পু বলছে তুমি প্রেম করতে পারো না তুমি প্রেম করবে এবং দেখিয়ে দিবে আমি আমি কি করে তুই কি করবি সেটা আমরা শিখিয়ে দেব চল আই নিয়ে সন্দেহ আছে সন্দেহ না তবে একটু অবাক হলাম এই কোন সিয়ামকে দেখতে পাচ্ছি আমি এত পরিবর্তন তোর কি করে এত পরিবর্তন হলি আমি তো বিশ্বাসই করতে পারছি না পরিবর্তন হতে হয় কেন প্রেম করছিস নাকি যে গার্লফ্রেন্ডের জন্য তোকে পরিবর্তন হতে হচ্ছে না সেরকম কিছু না তার মানে এখনো সিট ফাঁকা আছে ইউ গট মি আগে আসলে আগে পাবি চল সেটা তো আমরা করবই একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে আমার ছেলের এই স্মার্টনেসটা তো আমি দেখতে পেরেছি তাই না ওর কারণে আচ্ছা বলতো মা সিয়ামকে চ্যালেঞ্জটা জেতানোর জন্য আমরা কি করতে পারি মা তোমার যত বান্ধবীর মেয়ে আছে ভাইয়ার নাম্বারটা ওদের কাছে দিয়ে দিবে দেওয়ার পরে ওদের সবাইকে বলবে ভাইয়ার সাথে যোগাযোগ করতে ভাইয়া মেয়েদের সাথে বেশি বেশি কথা বললে ও লজ্জা এবং জড়তা দুটোটাই কেটে যাবে আর এদিকে আমিও আমার বান্ধবীদেরকে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রয়োজনে ওদেরকে বাসেও আসতে বলছি ও আমার একটা বান্ধবী আছে মায়েশা ওকে প্রয়োজনে বাসায় কল করে নিয়ে আসছি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব কথা বললে দেখবে তুই কিন্তু দারুণ বুদ্ধি করেছিস ঠিক আছে আমরা তাহলে এখন থেকে কাজে লেগে যাই ঠিক আছে তুই তোর দিকটা দেখ আর আমি আমার যত বান্ধবী আছে সবাইকে তো আর বলা যাবে না সুন্দর সুন্দর কিছু মেয়ে আছে ওদের সঙ্গে কথা বলি তাহলে চলো আজ থেকে আমাদের মিশনটা শুরু করে ফেলি সেটাই ভালো হবে চল চল দোস্ত এতদিন পর আমার কথা মনে পড়লো কি যে বলিস তোকে কি ভোলা যায় আর ভুলে কি তোকে কল করতাম থ্যাঙ্কস দোস্ত সত্যি তোর ফোনটা পেয়ে আমার খুব ভালো লাগছে এবার বল হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলি দোস্ত তোর সাথে আমার জরুরি কথা আছে তুই তাড়াতে আমার বাসায় চলে এই কি বলছিস এখন তোর বাসায় আসবে মানে কোনো সমস্যা হয়েছে নাকি বাসায় আরে না না কোনো সমস্যা হয়নি তুই আয় তারপর তোকে বলতেছি দেরি করবি না কিন্তু আচ্ছা বাবা দেরি করব না আমি এখনই আসতেছি
আন্টি কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। তোমার বোধহয় কাজের সময় ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আসলে কাজের মেয়ে আমার খুব পছন্দ। থ্যাংকস আন্টি, মেয়েরা চাকরি করুক এটা তো আমাদের সমাজে কেউ মেনেই নিতে চায় না। আমি কিন্তু চাকরিজীবী মেয়ে অনেক পছন্দ করি। দেখুন তো, আমি বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, চলুন তো চা কফি খাবেন, চলুন। আরে না না, আজকে না, আরেকদিন তুমি বাসায় যাবে, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো, আজকে কথা বলে চলে যাচ্ছি। ও আন্টি ভালো কথা। সিয়াম ছাইমা কেমন আছে? ওরা ভালো আছে। তবে আমি সিয়ামকে নিয়ে কথা বলতে এসেছি। কী হয়েছে সিয়াম ভাইয়া? না আসলে সিয়ামের ব্যাপারে কথা বলতে এসেছি, ওর বিয়ের কথা ভাবছি। আর পাত্রী হিসেবে তোমার ব্যাপারটা আমার মাথায় অনেকদিন থেকে ঘুরছে। আমি আর কী বলবো, বাবা মার সাথে আপনি কথা বলুন, ওনারা যা বলবে আমি তাই মেনে নেব। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলবো, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, সিয়ামকে নিয়ে। ও আগে প্রেম করবে তারপর বিয়ে করবে, তুমি একটু বোঝাও না মা ওকে। কি আন্টি, মানে আমি কিভাবে বোঝাবো? শোনো, তুমি একদিন আমাদের বাসায় আসো, আমি সিয়ামের সঙ্গে তোমাকে আলাপ করে দেবো। একটু ফ্রি হতে হবে, বুঝো না? আর জানোই তো, সিয়াম তো মেয়ে দেখলে এখনও লজ্জা পায়। তুমি একটু কথাবার্তা বলে ওর সঙ্গে একটু ফ্রি হবে। আচ্ছা আন্টি, তাহলে আমি একদিন সময় করে আসব। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সময় নষ্ট করব না, আমি আজকে আসি। হ্যাঁ বুঝলাম না দোস্ত, হঠাৎ করে তোদের বাসায় আসতে বলি কেন? ভার্সিটি তো অনেকদিন যাবৎ বন্ধ, তোর সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, তাই ভাবলাম একটু আড্ডা দিই, দুজনেরই ভালো লাগবে। আচ্ছা তোকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? কারোর সাথে কি কোনো কিস্টিস কিস্টিস নাকি? এই ধুর, কি যে বলিস না, আমি আর এখন এসবের মধ্যে নাই। এই তোর কথা বল, কি এখন একা নাকি ডাবল? আরে বলিস না, আমাকে সবাই বলে আমি নাকি বাচ্চা, বাচ্চা বাচ্চা করে কেউ আমার সাথে প্রেমও করছে না। সেদিন কি হয়েছে জানিস, এক ছেলেকে আমার এত ভালো লেগেছে, পরে এসে বলে বেবি তুমি চকলেট খাবা। আমার ভাইয়া পরিচয় হ, তাই নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমাকে দেখি মনে হচ্ছে তুমি ভালো আছো। এই দেখ আমার ভাইয়াটা কত স্মার্ট, কিন্তু ওর এখনো একটাও গার্লফ্রেন্ড হয়নি। এই যুগে এমন স্মার্ট হ্যান্ডসাম ছেলেরা কখনো সিঙ্গেল থাকে? তুই বল। তাই নাকি ভাইয়া, আপনি এখনো সিঙ্গেল কেন বলেন তো? আরে ভাইয়ের পিছনে অনেক মেয়ে ঘুরে, ভাই একটু পাত্তাটা দেয় না তো, তাই এখনো সিঙ্গেল। ভাইয়া পাত্তা না দিলে কি হবে? আমি তোমার ভাই, আমি তো ওর ভাই। চুপ থাকো না। আমি চুপ থাকবো মানে কেন চুপ থাকবো? তেমন কিছু না, ভাইয়ের মেজাজটা খুব খারাপ, সারাক্ষণ ওর পিছে মেয়েরা ঘুরঘুর করে। আজকে তো একটা মেয়ে থ্রেট দিয়েছে, ভাইয়াকে না পেলে নাকি সুসাইড করবে, এই জন্য খুব মেজাজটা খারাপ। বলিস কি, তাহলে তো তোর ভাই মারা গেছে আসামি হবে। আর তুই যাই বলিস, ভাইয়া তো অবশ্যই একটা কিছু করেছে, আর ভাইয়া যদি কিছু না করে থাকে তাহলে মেয়েটা শুধু শুধু কেন সুইসাইডের ভয় দেখাবে? আরে দূর, তুই কথা হতো ভাইয়া ভাইয়া বলিস কেন, ও তো আমার ভাই, ও কি তোর ভাই? এভাবে যদি ভাইয়া ভাইয়া বলিস তাহলে সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি, ডুয়েট আর হতে হবে না। এই তুই এখন যা তো, আমার কিছু ভালো লাগছে না। আমার একা একা না ভালো লাগছে না, তুই চল না। না রে আমি যাবো না আজকে কোথাও, তুই যা। চল না, তোর সাথে একটু আড্ডা দিব আজকে না, অন্য একদিন। আপনার কথা তো সিয়ামের মুখে অনেক শুনেছি। কি কি শুনেছেন?
সিয়ামের মুখে আমার কথা। আহারে, সেসব কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে। এখন তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেসব না হয় আপনার সাথে পরে বলবো। রাস্তার মধ্যে এভাবে হাত ধরে হাঁটছেন, আমি কি জানতে পারি আপনার সাথে সিয়ামের রিলেশনটা কি? তুমি রেস্টুরেন্টে ওয়েট করো, আমি আসছি। আচ্ছা, যেটা হচ্ছে যে চলো আমি তোমাকে পৌঁছে দিয়েছি। তুমি কিন্তু আমাকে বলেছো আমি যদি প্রেম করতে না পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে না। আমি তো প্রেম করতে পারিনি আর পারবো বলে মনেও হয় না। সেটা তো আমি তোমাকে আহা একদম না, তোমার কমিটমেন্ট থেকে কিন্তু একদম সরে যাওয়া যাবে না। আমি বলেছি তুমি প্রেম করতে না পারলে আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু তুমি তো প্রেম করছো। যেভাবে মেয়েদের রাস্তাঘাটে হাত ধরে বেড়াচ্ছো এটা প্রেম থেকে কম। তুমি জানো না সিয়াম আমার কষ্ট হয়, আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিতে পারি না। অনেক বলেছো। হ্যাঁ, আমি এখন প্রেম করতেছি আর প্রেম করতে করতে আমি ভালোবেসে ফেলেছি। এখন আমি ভালোবাসার মানুষ ছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না। তুমি ভুল জায়গায় সময় নষ্ট করছো, সময়টা অন্য জায়গায় দাও, বুঝতে পেরেছো? আমি তোকে বারবার বলেছি ওই সিএম এর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা কথাবার্তা বলি না। তারপরেও তুই কেন ওর হাত ধরে ঘুরে বেড়াস? ওর সাথে কেন তোকে দেখা যায়? ভাইয়া শোন, আমি সিএম এর সাথে কথা বলবো না, হাত ধরে ঘুরে বেড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুই বিদেশ থেকে যেদিন আসবি সেদিন তোর সাথে বসে আমি সুন্দর করে বললাম যে সিয়াম এবং সিয়াম এর পরিবারের কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মানে আমার মানে যদি তুই রাখবি না নাকি? আমার ফ্রেন্ডরা আমাকে পচায় যে তোর বোন বিদেশ থেকে এসে সিয়াম এর মতো একটা ব্যাকল ছেলের সাথে ঘুরে বেড়ায়, এই কথাও আমার এখন শুনতে হবে? শোন ভাইয়া, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, আর তুই পুরো ব্যাপারটা জানিস না তাই সিএম এর সম্পর্কে এতগুলো কথা বলে যাচ্ছিস, যেটা জানিস না সেটা নিয়ে তুই কোনো কথা বলিস না। আমার জানা লাগবে না কে কি বলে সেটা, আমার অনেক কিছু যায় আসে। তুই আমার বোন, তুই সিএম এর সাথে দেখা করবি না, কথা বলবি না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। আমি তোর কথা মতো চলতে পারবো না, আমার যদি ইচ্ছে হয় আমি সিএম এর সাথে চলবো আর হাত ধরে ঘুরবো। আই থিঙ্ক আমি এটা চিন্তা করবো যে তুই আমার ব্যাপারে নাক গলাবি না। তোর ব্যাপারে আমি না গেলে তো কে তো মানে মানে তুই কি বলছিস কি তুই কিছু বুঝতে পারছিস? শেষমেশ ওই সিয়ামের জন্য তুই আমার সাথে ঝগড়া করবি? মানে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোর জন্য সিয়াম? তো প্রবলেমটা কি যে সিয়ামের পিছনে কেন পড়লি এখন? কারণ সিয়াম আমাদের সাথে যায় না, সিয়াম আমাদের গুরুত্ব দেয় না। যে ছেলেটা তোর ভাইকে গুরুত্ব দেয় না সেই ছেলের সাথে তুই কেন কথা বলবি? ভাইয়া দেখ, সিয়ামের সাথে তোর প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। সত্যি করে বলতো রাইসা, সিয়ামের সাথে কি তোর তোর কোনো অন্যরকম সম্পর্ক আছে কি? বলিস তুই এসব, আর থাকলে তো কি তোর কোনো প্রবলেম? অনেক প্রবলেম আছে, সিএম এর সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। আর তুই জানিস না যে ওই যে নাতাশার সাথে জোর বিয়ে ঠিক হয়েছে? তুই জানিস না, আমি সবটা জানি। আর সিএম নাতাশাকে একদমই পছন্দ করে না। সিএম নাতাশাকে পছন্দ করুক চাই না করুক, নাতাশার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, সেইখানে তুই কেন ইন্টারফেয়ার করছিস? ভাইয়া শোন,
তোর মুখে সিয়ামের সম্পর্কে আর আমার সম্পর্ক নিয়ে আমি একটা কথা শুনতে চাই না। আমি চাই না ফার্দার তুই আমার আর সিয়ামের ব্যাপার নিয়ে কোনো কথা বল। সর। ভাইয়া তুমি তো আগে এমন ছিলে না, কোথায় যাচ্ছ কি করছো কিছুই তো আমাদেরকে বলতেছো না, আর তোমার চলাফেরাও জানি কেমন হয়ে গেছে, এটা কিন্তু সুবিধাজনক না। বেশি কথা বলিস, থাপ্পড় একদম দাঁত ফেলে দেব। মা এখন আমার সাথে প্রেম করে আপনি উদ্ধার হচ্ছেন। শুনেন মিস্টার সিয়াম, এইসব প্রেম টেম বাদ দিয়ে না আপনি এবার বিয়ে করে ফেলেন, নয়তো বাদের খাতায় নাম পড়ে যাবে। তুমি আছো, আমি তো প্রেম করেই যাচ্ছি। তুমি এখানে? তুমি এখানে এই মেয়ের সাথে কি করছো? আমি কার সাথে কি করছি সেটা কি তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে, তুমি কি ভুলে গেছো সবকিছু? কিসের কথা বলছো তুমি, কি ভুলবো আমি? দেখো একদম ফাজলামি করবে না কিন্তু, চলো তুমি আসো চলো। কেন, আমি তোমার সঙ্গে কোথায় যাব? তোমার কি কেউ নেই, কারো কাছে যাওয়ার জায়গা নেই? আমি তোমার মতো প্লেব হয় না। তুমি বয় হতে যাবে কেন, তুমি তো গার্ল। চুপ, একদম চুপ, তুমি যা করছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি ইচ্ছে করে এসব করছি, আমাকে বাধ্য করা হয়েছে এসব করতে, এসব। তুমি কেন কান্না করবে, কান্না করবে তো ওই ডাইনিটা। এমন একটা প্ল্যান করবো না, দেখবে ওই ডাইনিটা চলে যাবে আর ভাইয়া ঠিক তোমার কাছেই ফিরে আসবে। কি বলছিস, পারবি? অবশ্যই পারবো। কেন তুমি জানো না, নারীর তিন মাথা যদি একসাথে হয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু তুই, আমি তো দুই মাথা। কেন, আম্মু আছে না, আম্মু তুমি আর আমি। কোথায় যেন দেখেছি আপনাকে, চেনা চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি বলুন তো। আল্লাহ ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না?
আমি তো আপনাদের পাশে পাশে থাকতাম, আপনাদের বাসায় আমি কত যেতাম, আন্টির কাছে, সাইমার কাছে। অবশ্যই ভাইয়া, তখন আমি ছোট ছিলাম, এই জন্য চিনতে পারছেন। তার মানে তুমি আমার প্রতিবেশী ছিলে। এনিওয়ে, কি কথা বলতে এখানে ডেকেছো বলো? ভাইয়া, আপনি কি কিছুই জানেন না? আমি আবার কি জানি? আপনার মা আমার ফ্যামিলির সাথে কথা বলেছে আপনার আমার বিয়ের ব্যাপারে, তাই আমি ভাবলাম বিয়ের আগে আপনার সাথে একটু কথা বলে নিই, আপনাকে ভালো করে জেনে নিই, বুঝে নিই। ভাইয়া, আমি না আপনাকে ছোটবেলার থেকেই খুব পছন্দ করতাম। ভাইয়া, আপনি নাকি চশমা পড়তেন? চশমা পড়লে আপনাকে যা সুইট লাগতো। এখন আর চশমা পড়েন না কেন ভাইয়া? পড়ি, পাওয়ার লেন্স। আচ্ছা, এনিওয়ে, ওই আমার মায়ের সাথে আপনাদের বাড়ির কথা হয়েছে, এত আলাপ হয়েছে, এত কিছু, আমি কিন্তু কিছুই জানি না। যাই হোক, কীভাবে কী বলি, আমি একটু আসলে জেনে তারপরে আপনার সঙ্গে না হয় কথা বলবো। আমি এখন আসি, আমার একটু তাড়া আছে। ভাইয়া, কোথায় যাবেন? আমাকে একটু সাথে করে নিয়ে যান না, আমি আজকে সারাদিন ফ্রি। দেখুন, আমি যেখানে যাবো সেখানে মেয়েরা একদমই আলাদা, আর আমার অলরেডি সময়ও হয়ে গেছে, আমি এখন আসলাম। বাই। কী ব্যাপার নিতু, তুমি আমার সঙ্গে নিরিবিলি কথা বলতে চাইলে, কোনো সমস্যা হয়েছে? আসলে আন্টি, আপনি বলেছিলেন শ্যাম ভাইয়ের সাথে দেখা করতে, গিয়েছিলাম। তাই নাকি, শ্যাম কিছু বললো? আন্টি, আপনি আমার আর শ্যাম ভাইয়ার বিয়ের কথা বলেছিলেন, তা আমার মনে হয় শ্যাম ভাইয়া আমাকে পছন্দ করে না। তোমাকে কি স্পষ্ট করে বলেছে? না আন্টি, কিন্তু তার সাথে কথা বললে মনে হলো সে অন্য কাউকে ভালোবাসে এবং সে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করতে চান। আন্টি, আপনারা কেন বাইরে শুধু শুধু ভাইয়ার জন্য মেয়ে খোঁজাখুঁজি করতেছেন? আন্টি, শ্যাম ভাইয়া যাকে ভালোবাসে খুঁজে বের করুন, তার সাথে বিয়ে দেন, মনে হয় এটা ভালো হবে। তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমার ছেলেটার না মতি গতির কোনোটাই ঠিক নেই। আমিও নাতাশাকে বউ হিসেবে মনে মনে ধরে নিয়েছি, কিন্তু সমস্যাটা কি জানো, শ্যাম না ইদানিং কেমন যেন বদলে গেছে। ও কোথায় যায়, কি করে, আমাকে তো কিছু বলেই না, নাতাশাকেও কিছুটা এড়িয়ে চলে। আমি আসলে ওকে বুঝতেই পারছি না। তোমাকে এসব কেন যে বলছি, ঠিক আছে মা, তুমি কষ্ট করেছ। না আন্টি, আমি কিছু মনে করি নাই, আপনি কিন্তু আমাদের বাসায় যাবেন। ঠিক আছে মা, তোমাকে আমি কষ্ট দিয়েছি, কিছু মনে করো না। ওকে আন্টি। তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তোমার যদি পান দেওয়া শেষ হয় তাহলে যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করতে চলো। যাবো যাবো, একটু ভালো করে দেখতে দাও, সত্যি সুন্দর লাগছে। পাইজলামি করবো না কিন্তু, চলো। এই ডাক্তার রেডি আছে তো? ডাক্তার, নার্স সবাই রেডি। কাজে কাজে রেডি করেছিস? কাজে আশেপাশেই আছে, শুধু মিস কল দিলেই চলে আসবে। আচ্ছা, আর তোমার মা বাবা মামা ওরা রেডি তো? সবাই রেডি আছে, বাড়িতেই আছে, মিস কল দেওয়া মাত্রই চলে আসবে। কিন্তু এভাবে কি বিয়েটা করা ঠিক হবে? কেন ঠিক হবে না? তোমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা প্রয়োজনে অনুষ্ঠানটা পরে করবো, এইসব নিয়ে তুমি ভেবো না তো। কিন্তু সিয়াম কি এভাবে বিয়েটা করতে রাজি হবে? অবশ্যই হবে। আমাদের প্ল্যানটা কি, সিয়ামকে দেখে সঙ্গে সঙ্গে আমি অসুস্থ হয়ে পড়বো, ডাক্তার বলবে আমার স্ট্রোক হয়েছে, তারপর হয়তো বল এইটাই আমার শেষ সময়, তখন আমি সেই সুযোগে সিয়ামকে অনুরোধ করব যেন তোমাকে বিয়ে করে ফেলে। আমি জানি আমার ছেলে আমার অনুরোধ না রেখে পারবে না। মা, সর্বনাশ হয়ে গিয়েছে, ভাই বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে।
তাহলে ওকে মা ও আমার স্কুল ফ্রেন্ড রাইসা ওর হাজবেন্ড আমেরিকায় থাকে ও ঢাকায় বেড়াতে এসেছে আমি ওকে একটু টাইম দিচ্ছিলাম তুই সত্যি বলছিস তো মিথ্যা কেন বলব তোমার কি এখনো আমাকে বিশ্বাস হচ্ছে না আমি বলছি জি আন্টি ও সত্যি কথা বলছে আন্টি সবাই একরকম হয় না আর নাতাশা তোমাকে একটা কথা বলি কেউ যদি ভালোভাবে থাকতে চায় ভালোভাবে চলতে চায় তাহলে তো তাকে সাপোর্ট করা উচিত আর নাতাশা তোমাকে একটা কথা বলি সিয়াম কারোর সাথে প্রেম করতে পারেনি বা সিয়ামের সাথে কারো কোনো সম্পর্ক হয়নি তার মানে এই না যে সিয়াম লুজার তোমার তো সিয়ামকে নিয়ে গর্ব করা উচিত কারণ তুমি সিয়ামের জীবনে প্রথম ভালোবাসা আর কোনো ছেলের জীবনে প্রথম ভালোবাসা হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার আমি বলবো কি আগে যা হয়েছে হয়েছে এখন তোমরা দুজন মিলে সব কিছু মিটিয়ে নাও আর খুব ভালো থাকো সব কিছুর জন্য আমি দায়ী আপনি সবাই আমাকে মাফ করে দিন দেখ মা তোমার আর আমাদের কাছে মাফ চাইতে হবে না তোমার কথাই যে কষ্ট পেয়েছে সে হচ্ছে আমার ছেলে সিয়াম তুমি ওর সাথে কথা বলে সব ঝামেলা মিটিয়ে নাও আবার কারোর সাথে প্রেম করতে হবে হবে মানে কি কার সাথে